বিশ্বব্যাপী 10% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বোয়িং। চলমান আর্থিক লোকসানের কারণ দেখিয়ে প্রায় 17,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে শীর্ষ এই বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানটি। এর 777X মডেলের বিমান হস্তান্তরে বিলম্ব সহ নানা কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বোয়িং, যে কারণে কর্মী ছাঁটাই করে লোকসান পুষিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের সিইও কেলি ওটবার্গ। নানা দাবিতে বোয়িং এর প্রায় 33,000 কর্মীর ধর্মঘটের কারণে কয়েকটি মডেলের বিমান তৈরির কাজ বন্ধ থাকায় এমন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে বোয়িং। নানা দাবিতে গত এক মাস ধরে কর্মবিরতি পালন করছে বোয়িং এর প্রায় 33,000 কর্মী। তাদের সংগঠন মেশিনিস্ট ইউনিয়নের এই কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে 777X, 737 ম্যাক্স, 767 ও 777 সিরিজের বিমান নির্মাণ কাজ। এতে করে চাহিদা অনুযায়ী গ্রাহকদের কাছে সময় মতো বিমান হস্তান্তর করতে পারছে না প্রতিষ্ঠানটি, ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা। কোম্পানির ভাষ্য অনুযায়ী চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে প্রায় $5 বিলিয়ন লোকসান করেছে বোয়িং। ধর্মঘটে থাকা বোয়িং এর এই কর্মী বলছেন এ ধরনের পরিস্থিতি নতুন কিছু নয়, 2008 সালেও তারা এমন কর্মবিরতি পালন করেছে। লোক ছাঁটাইয়ের কারণে অনেকে চাকরি হারাবে এবং তাদের পরিবার বিপাকে পড়বে বলে জানান তিনি। এই কর্মী জানাচ্ছেন কোম্পানির ঘুরে দাঁড়াতে হলে তাদেরই প্রয়োজন, এসব কর্মী ছাড়া কোম্পানি ঘুরে দাঁড়াতে পারবে না। শুক্রবার কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে 10,000 লোকবল ছাঁটাইয়ের ঘোষণা দেন বোয়িং এর সিইও কেলি ওটবার্গ। বিভিন্ন বিভাগের ম্যানেজার, এক্সিকিউটিভ সহ নানা পদমর্যাদার কর্মকর্তাকে ছাঁটাই করা হবে বলে জানান তিনি। এভিয়েশন বিশেষজ্ঞ মাইক ডানলপ মনে করেন বোয়িং এর বর্তমান সংকটে তারা যে কর্মী ছাঁটাই করবে তা অনেকটাই অনুমেয় ছিল। লোকসানে থাকা কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, কিন্তু এমন পরিস্থিতি থেকেই নতুন পরিকল্পনা নিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন ডানলপ। মাসুম হাসান, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।